গত বছর আসামে একটা জলসায় গেছিলাম, আপনার ওই নগাঁও ডিস্ট্রিক্টের কি দাঁড়ান একটা এলাকা, নাম ভুলে যাচ্ছি আমি, ওই জায়গায় ফজরের নামাজ পড়ে বলছে, হুজুর আমাদের এলাকায় 33টা পীর সাহেব আছে। কটা পীর সাহেব? 33। 33টা পীর সাহেব এক এলাকা। আমি বলি সে কি এত পীর আপনাদের এলাকায়? বলো হুজুর বলবো কি, যত পীর আছে কেউ একত্র নামাজ পড়ে না। বললাম সে কেমন কথা? বলো তাদের মুরিদ যারা আছে তারা শুধু সেবা করবে, তাদের নামাজ আদায় হয়ে যায়। বলো তারা ফতোয়া দিয়েছে, ওলা তাকরবুস সালাত, নামাজের কাছে যাবি না, পড়া তো দূরের কথা। কি আশ্চর্য কথা! ও যে পীর সাহেব বলেছে, আল্লাহই তো কোরআনে বলেছেন লা তাকরবুস সালাত, নামাজের কাছে যাবি না, আর পরেরটা গোপন করেছে। তারপরেই যে আল্লাহ বলেছেন ওয়ান্তুম সুকারা, যে সময় নেশা করে থাকবি সেই সময় নামাজ পড়বি না, ওটা মদ হারাম হওয়ার আগের আয়াত। নেশা করা অবস্থায় নামাজ পড়তে আল্লাহ নিষেধ করেছেন, ও নেশাটা কেটে আগেরটা নিয়েছে, ফতোয়া দিচ্ছে বলে নামাজের কাছেও যাবি না। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করে নামাজ পড়, সেজদা করে নামাজ পড়। ইশারাই সব নামাজ হয়ে যায়। আল্লাহ বলে রুকু করবি সেজদা করবি তবে নামাজ হবে, আর ওরা বলে নামাজ পড়তে হবে না, ইশারায় নামাজ কর। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও গেছো বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও গেছো বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ধারে ধারে না মাজারেতে গাঁজা খায়, নামাজের ধারে ধারে না মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা মোচ রেখেছে মাঝে মাঝে বিড়ি খায়। শরীরে শিকল বাঁধে, শরীরে শিকল বাঁধে, চেনা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও গেছো বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। রোজ হাসরে বাবা বাঁচাবে গো, জোরে বলে না, নিজের আমল করেন, নামাজ পড়েন, ইমানটাকে ঠিক করেন, আত্মশুদ্ধি করে নেন, তবেই বাঁচতে পারবেন, কোনো বাবা বাঁচাতে পারবে না আপনাকে। আমার আমল আমার জন্য, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ তাআলা বলেন তুমি তোমার জন্য যথেষ্ট তোমার হিসাবের জন্য। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, আমার পাপের বোঝা আপনাকেও বহন করতে হবে না, আর আপনার পাপের বোঝা আমিও বহন করবো না। সুতরাং বাঁচতে হবে, কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই, বাঁচতেই হবে আমাদের, আর কোরআন দ্বারাই বাঁচতে হবে, কোরআন ছাড়া হেদায়েত আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন হলো হেদায়েত, হেদায়েতের জন্য যথেষ্ট। এই কোরআনের অনুসরণ করবেন, এই কোরআনকে মনে প্রাণে গ্রহণ করে নেবেন, এই কোরআন তোমার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের কলিজা দ্বারা, অন্তরের কান দ্বারা তোমাদের কোরআন মানতে হবে, শুনতে হবে, আর এইভাবে নিয়ে যদি করো। আল্লাহ আজ মসজিদে, আজ মজলিসে বসেছি, কোরআনের যা কিছু শুনবো আল্লাহ, আমরা তওবা করছি আজ থেকে আর নামাজ ছাড়বো না, আর কোরআন ছাড়বো না, বাচ্চাকে হাফেজ বানাবো, আলেম বানাবো, মাদ্রাসায় দেব, কোরআনের শিক্ষা দেব, দিনের শিক্ষা দেব, এই নিয়ত করে যদি বসি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিয়ত অনুযায়ী আল্লাহ তোমার ফল দান করবে। নিয়ত করতে হবে। আমি যদি চোর থাকি আর যদি আমি মনে করি চোরই থাকবো, তো আমার আল্লাহ কি ভালো করবে? জোরে বলেন। যদি আমি বলে মনে করি আলেম ওলামাদের সম্মান দিনই আর দেব না, পিছনে রিবাদ করব, মাদ্রাসার বিরোধিতা করব, কখনো ভালো হতে পারবো বাবাজি? আল্লাহ চাইলেও ভালো করতে পারবেন না যদি আমার ইচ্ছা না থাকে, আল্লাহ চাইলেও হেদায়েত দিতে পারবেন না যদি আমার ইচ্ছা না থাকে। আল্লাহ নিজেই বলেছেন এ বান্দা ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমি অতক্ষণ পর্যন্ত কোনো কমকে, কোনো জাতিকে, কোনো বান্দাকে হেদায়েত দিই না, পরিবর্তন করি না, যতক্ষণ ও নিজে পরিবর্তনের ইচ্ছা না করে। আমি যদি ভালো না হব বলবো, তো আল্লাহ আমাকে ভালো করবেন না।
আল্লাহ আমাদের সকলকে নামাজি পারেজগার মোত্তাকি দিনদার বানিয়ে দিক সকলে বলেন আমিন। জীবনে আব্বা মাকে কষ্ট দেবেন না, জীবনটা চালান নবীর সুন্নতের উপরে, আদর্শের উপরে। নবীর গোটা জিন্দেগিটা হলো বিজ্ঞানে ভরা, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর গোটা জিন্দেগিটা বিজ্ঞানে ভরা, কারণ আমার নবী শিক্ষিত। বুইস্তু মুআল্লিমান, নবী বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে মুআল্লিম করে, শিক্ষক করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যে বিজ্ঞানের কথা বলেছেন এই কথা আর কেউ বলেনি এর আগে। করোনা আসার পর অনেক মানুষ যারা সরকারি কর্মকর্তা ছিলেন, কর্মজীবী ছিলেন, সরকারি যারা চাকুরি করেছেন, গভর্নমেন্ট এমপ্লয়ি, হ্যান্ড গ্লাভস পরেছিল না পরেনি? আসামে মনে হয় সব পরেনি, আল্লাহর ওলির জায়গা তো, এখানে মনে হয় করোনা টরোনা আসেনি, তাই তো বাবাজি? আরে হ্যান্ড গ্লাভস পরেছিল না পরেনি? ডিস্টেন্স মানে বজায় করেছিল না করেনি? ভয় বাঁচতে হবে, হ্যান্ড গ্লাভস পরেছে, প্রত্যেকের পকেটে স্যানিটাইজার ছিল, ছিল না ছিল না বাবাজি? শুধু হ্যান্ড গ্লাভস না, যারা বাসে গেছেন, প্লেনে গেছেন, কোম্পানিতে কাজ করেছেন, ফ্যাক্টরিতে কাজ করেছেন, তাদের মাথায় একটা হেয়ার গ্লাভসও ছিল না ছিল না বলেন? পাতলা একটা আবরণ সবুজ রঙের, মাথাটাও ঢেকে নিয়েছে তারা। গবেষণা করে মেডিকেল সায়েন্স জানিয়েছে চুলের দ্বারা ভাইরাস আক্রান্ত হয়, এজন্য চুলটাও ঢেকে না। তোর এতদিন পরে বুঝলি যে চুলের দ্বারা ভাইরাস আক্রান্ত হয়? আমার নবী 1500 বছর আগে আমাদের এই বিজ্ঞান শিখিয়ে দিয়ে গেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদের শিষ্টাচার দিয়েছেন, আদর্শ দিয়েছেন, সভ্যতা শিখিয়েছেন। এই সভ্যতা আমরা অন্য কারোর কাছ থেকে ধার করি না, আমাদেরকে তারা শিক্ষা দিচ্ছে। হাত ধুয়ে নাও, নাকে হাত দেবে না, মুখে হাত দেবে না, সাবান দিয়ে হাত ধুয়ে নেবে বাইরে থেকে আসলে, স্যানিটাইজার ব্যবহার করবে যেখানে সেখানে হাত দেবে না। আমাদেরকে সায়েন্স শেখাচ্ছে, অথচ আমার আল্লাহ তাআলা 1500 বছর আগে নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর এ কথা আছে নাকি, অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কত বড় বিজ্ঞানী, বিজ্ঞানী দেখেন, সায়েন্টিস্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাআবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদারেরা, ইদা কুমতুম ইলা সলাত, নামাজের জন্য যখন তোমরা প্রস্তুতি গ্রহণ করবে, নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডলটা সম্পূর্ণটা ধুয়ে নাও। কবার ধুতে হবে তা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই, আল্লাহ নবী বললেন প্রত্যেকটা মাংস সালাসা আমার রদ, 3 বার করে ধুয়ে নাও, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলেছে ফরজ হলো 1 বার ধোয়া, কতবার? 1 বার যদি ভালোভাবে ধুয়ে নিতে পারেন। এবার চিন্তা করেন নবী যে আমার কত বড় গবেষক, কত বড় বিজ্ঞানী, কোরআন 1 বারের কথা বলেছে, আল্লাহ নবী বললেন 3 বার ধোও, 3 বার সুন্নত। আল্লাহ নবী বললেন তোমরা ভালো করে মুখমণ্ডলটা ধুয়ে নাও, মুখমণ্ডলের মেয়াদ কতটা, সীমা কতটা, নবীজির হাদিসে আছে, এই চুলের গোড়া থেকে, কানের লতি থেকে, নিচের থুতনির নিচে পর্যন্ত সম্পূর্ণরূপে ধোয়াটাই হলো মুখমণ্ডল ধুয়ে নেওয়া। আল্লাহ নবী বললেন 3 বার ধো। ও মুসলমান বাবাজি, 1 বার ধুলেই তো হতো, কিন্তু নবী আমার, ডাক্তার নবী আমার, বিজ্ঞান নবী আমার, বিজ্ঞানী নবী আমার, কেন 3 বারের কথা বললেন? 1 বার ধুয়েছো, কোনোভাবে শুকনো থাকতে পারে, ড্রাইনেস থাকতে পারে, কোনো জায়গায় কোনো লোম খুব শুকা থাকতে পারে, ওই শুকনো জায়গায় ব্যাকটেরিয়া থাকতে পারে, জার্ম থাকতে পারে, ভাইরাস থাকতে পারে, ফাঙ্গাস থাকতে পারে, আপনার কিনা অন্যান্য নোংরা লেগে থাকতে পারে। এই জন্য আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 বার ধুয়ে নে রে উম্মত, ভালো করে ধুয়ে নিবি, তোর যত ভাইরাস আছে সব আল্লাহ তাআলা মুক্তি দান করবে। হাত ধোয়ার কথা কথা বিজ্ঞান বলল, মেডিকেল সায়েন্স বলল কবজি পর্যন্ত ধুয়ে নাও, বলেছে না বলে নাই? কবজি পর্যন্ত, কবজি। আর আল্লাহ বলছেন না কোনোইর ওপর পর্যন্ত, সুবহানাল্লাহ। পড়েন কোনোই পুরো ধুয়ে নিলে এটা ধোয়া হয় না হয় না? কোনোই পর্যন্ত যদি কেউ ধুয়ে নেয়, হাতটা ধোয়া হয় না হয় না? জি। আল্লাহর নবী বললেন কোনোইর ওপর পর্যন্ত ধুয়ে নাও,
বিজ্ঞানেরটা নেবেন না নবীরটা নেবেন? জোরে বলেন, বাঁচতে যদি চান তো আমার নবীর বিজ্ঞানটা গ্রহণ করুন। কিসের সায়েন্স? আমাদের কোরআনে যা সায়েন্স আছে এই সায়েন্স অন্য কোথায় জন্ম নেয়নি কোনো জায়গায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরের উপর পর্যন্ত ধুয়ে নাও। নবীজি বললেন তিনবার, তিনবারের জন্য বলেছেন যাতে করে কোনো জায়গায় শুকনো না থেকে যায়, শুকা না থেকে যায়। যদি থেকে যায় তো ওই জায়গায় নোংরা লেগে থাকতে পারে, ব্যাকটেরিয়া লেগে থাকতে পারে, জার্ম লেগে থাকতে পারে। এরপর ভাবেন আল্লাহ তাআলা বলেন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পা দুটো ধুয়ে নাও গোরগাঁটের উপর পর্যন্ত, টাকলুর উপর পর্যন্ত। এখানেও নবীজি বললেন তিনবার ধোও। এবার চিন্তা করেন, আমার দিকে তাকান, আল্লাহ তাআলা মুখটা ধোয়ার কথা বললেন, হাত ধোয়ার কথা বললেন, পা ধোয়ার কথা বললেন, ওরে আল্লাহ আমার দয়াময় আল্লাহ মাথার ব্যাপারে বললেন ওয়ামসাহু বিরুসিকুম, মাথার চার ভাগের এক ভাগ ভিজা হাত দিয়ে মাসাহ করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন তো বাবাজি, হাত ধোয়ার কথা বললেন, মুখটা ধোয়ার কথা বললেন, পাটা ধোয়ার কথা বললেন, মাথাটা মাসা কেন বললেন? বলতে পারবেন, কারো জানা আছে? এই জন্যই তো আল্লাহ বলেছেন আফালা তাআকিলুন, বোঝো না কেন? আফালা তাতাদাব্বারুন, গবেষণা করো না কেন কোরআন নিয়ে, হাদিস নিয়ে? হাত ধুতে বললেন আল্লাহ, পাও কি করতে বললেন? চেহারাও আর মাথাটা মাসা। আহা, কি বিজ্ঞান, কি বিজ্ঞান! এবার আপনাদের জিজ্ঞাসা করি, শিক্ষিত মানুষেরা বসে আছেন, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বসে আছেন, অনেক শিক্ষিত হায়ার এডুকেটেড পার্সন বসে আছেন, আপনার কাছে জানতে চাই পাঁচটা ভক্ত নামাজ পড়তে গেলে ন্যূনতম কতবার উজু করতে হয় বলেন? বাবাজি উত্তর দেন, আসামের মানুষ মানে কথা বলা শেখেনি গো। পাঁচ ভক্ত নামাজ পড়তে গেলে কবার উজু করতে হয়? মিনিমাম পাঁচবার। এইবার চিন্তা করেন, এক একটা অঙ্গ যদি তিনবার ধোন, সারা দিনে পাঁচবারে অজু, এক একটা অঙ্গ কতবার ধোয়া হয়? নামটাও জানেন না? পনেরো বার, আলহামদুলিল্লাহ। যারা নামাজি হলো পাঁচ অক্ত, নিয়মিত নামাজ পড়েছে, নামাজকে কায়েম করেছে, মুসলমান বাবাজি, ওই মানুষটার সভ্যতা শেখাতে হবে না, সৌন্দর্যতা শেখাতে হবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা বলেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন যারা তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমরা নামাজ পড়লে পাঁচ ওয়াক্ত নামাজে অন্তত তিনবার করে পনেরো বার হাত ধুচ্ছি, সারা দিনে পনেরো বার পা ধুচ্ছি, পনেরো বার মুখ ধুচ্ছি, আর পাঁচবার মাথা মাসাহ করছি। চিন্তা করেন তো বাবাজি, যে মানুষ, যে জাতি দিনে পনেরো বার হাত মুখ পা ধুয়ে নেয়, সেই জাতির কাছে কোনো ভাইরাস আসতে পারে? নোংরা আসতে পারে? ব্যাকটেরিয়া আসতে পারে? বিজ্ঞান শিক্ষা দিয়েছে, বিজ্ঞান অজুতে আছে, বিজ্ঞান। গরমে হাত ধুচ্ছ, পা ধুচ্ছ, একটু উজু করে নিতে পারছো না? নবীজি বলেছেন যতক্ষণ উজু থাকে ততক্ষণ আল্লাহর ফেরেশতা সওয়াব লিখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। উজু করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিআরাজে গেলেন, মিআরাজ থেকে জান্নাত দেখলেন, জাহান্নাম ভ্রমণ করলেন, দেখলেন দুনিয়াতে এসে বলছেন কোথায় আমার বেলাল কই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহ নবীর সামনে হাজির। আল্লাহ নবী বলেন বেলাল ভয় পাওয়ার কোনো কারণ নাই, জানতে চাই রে বেলাল কি এমন আমল করেছো।